আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনুস ব্লগ। আমাদের বিজি লাইফকে ইজি করতেই আমার আজকের এই রেসিপি। আমি যেভাবে সপ্তাহ থেকে মাসখানেক রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই সাথে সফট একটা ডো কীভাবে তৈরি করবেন এবং কিভাবে তা সংরক্ষণ করবেন, অনেক দিন রুটি সংরক্ষণ করার পরেও সেই রুটিটি থাকবে তুলতুলে নরম, এই সকল টিপস শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি একটু হলেও ভালো লেগে থাকে, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন তাহলে পারফেক্ট একটা ডো তৈরি কিভাবে করবেন তা আপনাদের দেখিয়ে দিই। একটি হাঁড়িতে আমি পরিমাণ মতন পানি দিয়েছি। এরপরে এই পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবং 1 চামচ লবণ দিয়েছি। আপনি আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই পানি দিবেন এবং পানির পরিমাণ অনুযায়ী তেল এবং লবণ ইউজ করবেন। এরপরে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে অল্প অল্প করে আটা মিশিয়ে দিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি অল্প অল্প করেই সবগুলো আটা এভাবে মিশিয়ে দিবেন, যেন চুলার উপরে থাকতে আটাটা পানির সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে যখন মিশে যাবে তখনই চুলাটা অফ করে দিবেন। এরপরে এই আটার ডোটা গরম অবস্থাতেই কিন্তু আপনাকে মথে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন আটাগুলো পানির সাথে ভালোভাবে মিশে যায়। এখন গরম অবস্থাতেই আমি এই হাঁড়িটাতে রেখেই আটাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। হাতে অল্প একটু ঠান্ডা পানি ব্যবহার করবেন এক্ষেত্রে। এরপরে ছোট ছোট করে আমি গোলা তৈরি করে নিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী বড় বা ছোট করে নিতে পারেন। এরপর একটি গরম পানির পাত্রের উপর আটার ডোগুলো রেখে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখব। এটা করার কারণ হচ্ছে অনেকগুলো রুটি যখন একসাথে বানাবেন তখন কিন্তু আটাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে রাখলে আর শক্ত হয়ে থাকে না, অনেক সফট থাকে আর বানাতে অনেক সুবিধা হয়। দেখুন রুটিগুলো কত সুন্দর পাতলা হয়েছে, আর একটার সাথে আরেকটা লেগেও যায়নি। এবার আমি আপনাদেরকে এগুলো সেকে দেখাচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম অল্প করে হালকা সেকে নেবেন, বেশি কিন্তু সেকা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যায়। একদম অল্প করে এভাবে নিতে হবে। আমি একটি পাতলা সুতি পরিষ্কার কাপড়ের উপর এখন এই হালকা ভাজা রুটিগুলো মেলে রাখছি। 5 মিনিটের মতন বিছিয়ে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এরকম একটি ব্যাগে সবগুলো রুটি ঢুকিয়ে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতন যে কোনো এয়ারটাইট বক্সে অথবা আমার মতন এভাবে ব্যাগে করে রুটিগুলো সংরক্ষণ করতে পারেন। সবগুলো রুটি এভাবে রেখে দিবেন, কোনো রকম ভাঁজ দেওয়া যাবে না। এরপরে ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রেখে এই রুটিগুলো আপনি মাসখানেক সংরক্ষণ করতে পারেন। আমি একটা রুটি আপনাদেরকে ভেজে এখন দেখাচ্ছি। যখন এরকম শক্ত থাকবে তখন ভাজবেন না, একদম যখন নর্মাল তাপমাত্রা চলে আসবে তখন রুটি এভাবে ভেজে নেবেন। দেখুন রুটিটা মাশাল্লাহ খুব সফট হয়েছে আর ফুলেছে। এভাবে আপনারা রুটি বানিয়ে সংরক্ষণ করে আপনাদের কাজকে সহজ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।